তুরস্ক সিরিয়ার আকাশ যুদ্ধ, আসাদ বাহিনীর দুই সুখোই যুদ্ধ বিমান ভূপাতিত। সিরিয়ার ইদলিবে আসাদ বাহিনীর দুই সুখোই 24 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে তুরস্ক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এই খবর জানায়। খবর তুর্কি গণমাধ্যম ইয়েনিশাফাকের। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমাদের বিমানে হামলার পরেই আসাদ সরকারের দুটি সুখোই যুদ্ধ বিমান 24 ভূপাতিত করা হয়েছে। এতে আরও যোগ করা হয় একটি বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা, যা তুর্কি সশস্ত্র ড্রোনটি নিচে নামিয়েছিল, এবং দুটি অন্য বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে। বৃহস্পতিবার তুর্কি সেনাদের উপর ধ্বংসাত্মক হামলার পরে আঙ্কারা রোববার ইদলিবে অপারেশন স্প্রিং শিল্ড শুরু করার ঘোষণা দিয়েছে। ওই হামলায় তুরস্কের 34 জন নিহত এবং কয়েক ডজন সেনা আহত হয়েছেন। সীমান্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বসাতে যুক্তরাষ্ট্রকে অনুরোধ তুরস্কের। তুরস্কের দক্ষিণ সীমান্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বসাতে আঙ্কারার অনুরোধ নিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এই কথা জানান ট্রাম্প। খবর ইয়েনিশাফাকের। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে অনেক কথা বলেছি, আমরা তার অনুরোধ সম্পর্কে আলোচনা করছি। এর আগের দিন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুত কাবাসগ্লু বলেন, আঙ্কারায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দরকার এবং তুরস্কে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র। বর্তমানে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা স্পেনের দক্ষিণের আদান প্রদেশে মোতায়েন রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইদলিব প্রদেশের সিরিয়া সরকার তুর্কি সেনাদের উপর প্যাট্রিয়ট মোতায়েনের জন্য তুরস্কের অনুরোধের বিষয়টি প্রথম প্রকাশ করে ব্লুমবার্গ। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতে আক্রমণ ঠেকাতে তুরস্ক দুটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্রকে বলেছে। এদিকে তুরস্কের ড্রোন হামলায় সিরিয়ার 26 সেনা নিহত। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে তুরস্কের হামলায় দেশটির 26 সেনা নিহত হয়েছেন। শনিবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর উপর হামলা চালানো তুরস্কের এই ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। গত শনিবার বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিমান হামলায় তুরস্কের 34 সেনা নিহত হন। সেই হামলার জবাবে তুরস্ক এই হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। ব্রিটেন ভিত্তিক সিরীয় অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহীদের হটিয়ে মাস তিনেক আগে সরকারি বাহিনীর দখলে নেওয়া অঞ্চলটিতে সিরিয়ার সামরিক অবস্থানে ড্রোন হামলা চালায় তুর্কি বাহিনী। নিহতদের মধ্যে 3 ঊর্ধ্বতন জেনারেলও রয়েছেন। এছাড়াও হামলায় সিরিয়ায় তৎপর ইরান সমর্থিত 21 বিদ্রোহীও নিহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে সিরিয়ার ইদলিব পরিস্থিতি নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। এরদোগান শনিবার আঙ্কারায় এক বক্তব্যে দাবি করেন, রাশিয়া সিরিয়ার ইদলিব পরিস্থিতিকে ব্যবহার করে তুরস্কের অভ্যন্তরে হস্তক্ষেপ করতে চায়। তিনি আরও দাবি করেন, সিরিয়ার তেল সম্পদ বা দেশটির ভূখণ্ড দখল করার ইচ্ছা আঙ্কারার নেই, বরং তুরস্ক নিজের জাতীয় নিরাপত্তা রক্ষা করতে চায় মাত্র। কিন্তু এই কাজে রাশিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে প্রেসিডেন্ট এরদোগান অভিযোগ করেন।